পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগীতে রাতভর মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনীতে বিশ্ব শান্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার এক তরুণী। পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি অভিযুক্ত স্বামী পলাতক। এবং মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 11তম স্প্যান, কাল বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটার। সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। পবিত্র শবে বরাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং গুনাহ মাফের আশায় রাতভর ইবাদত বন্দেগী করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনী বলে পরিচিত এই রাতে কল্যাণ কামনায় মসজিদে মসজিদে চলে কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও কবর জিয়ারত। ফজরের নামাজের পর বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরম করুণাময় আল্লাহর কাছে সমর্পিত বান্দা, চাওয়ার শেষ যেখানে সেখানেই তীব্র আকুতি। ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তা সাড়া দেবেন সেই আশায় রাতের প্রতিটি ক্ষণ ঘুমহীন ইবাদত বন্দেগী। ফজরের নামাজ শেষে আল্লাহর কাছে সম্মিলিত ফরিয়াদ, ব্যক্তিগত বিভিন্ন চাওয়ার পাশাপাশি কামনা, দূর হবে সংঘাত, শান্তি ফিরবে সারা বিশ্বে। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় রাতভর মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের ঢল। রোববার এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত নফল ইবাদতে মশগুল ছিলেন মুসলিম সম্প্রদায়। কোরআন তিলাওয়াত, জিকির আজগরের ফাঁকে ফাঁকে প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, তুই জাহানি কামিয়াবি হওয়ার প্রত্যাশা সবার কণ্ঠে। মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার, বিভিন্ন সমস্যা আছে, যেমন নারী দর্শন, বিভিন্ন সমস্যা থেকে যেন আমরা সকল মুসলিম এক হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ সবচাইতে নিচের আসমানে চলে আসেন আর আমাদের হচ্ছে ইবাদতটা কবুল করেন। পবিত্র এই রাত যেন মাহে রমজানেরই আগমনী বার্তা, রমজানকে স্বাগত জানিয়ে ব্যক্তিগত চাওয়ার সাথে সমাজ, রাষ্ট্রের ও সকল ধর্মের মানুষের শান্তি কামনায় একত্রিত মুসল্লিরা। শ্রীলঙ্কায় একটা দুর্ঘটনা ঘটছে, সে যে ধর্মেরই লোক মারা যাক, যে সারা পৃথিবীর মানুষ, যে সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। ইবাদত বন্দেগীর পাশাপাশি স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় অনেকে জড়ো হন রাজধানীর আজিমপুর কবরস্থানে। আমাদের অনেকেই বাবা মা, অনেকে দাদা দাদি, যেহেতু আমার দাদা মারা গিয়েছেন, আমার দাদার জন্য কবরে আসলাম আমি জিয়ারতটা করতে। মা বাপ দুজনে মারা গেছে, এজন জিয়ারত করে আসলাম। মুসলমানদের পাঁচটি সৌভাগ্যের রজনী, একটি শবে বরাত বিশ্ব শান্তি ও মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মুসল্লিরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু, দগ্ধ দুইজন, আহত আরো দুই। পদ্মা সেতুতে প্রথমবারের মতো এক মাসের মধ্যে বসতে যাচ্ছে দ্বিতীয় স্প্যান। সকালে মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 11তম স্প্যানটি। আগামীকাল এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটারের পদ্মা সেতু। এর আগে চলতি মাসের 10 তারিখ দশম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও নতুন স্প্যানটি বসানো হবে আবারও জাজিরা প্রান্তে। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এসান জুয়েলের। প্রস্তুত জাজিরা প্রান্ত। এ প্রান্তে আগে দৃশ্যমান 8টির সঙ্গে যোগ হতে যাচ্ছে আরও একটি স্প্যান। এই জাজিরা প্রান্ত দিয়েই শুরু হয় পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। নদীর 37 ও 38 নম্বর পিলারের উপর প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে বসানো হয় আরও 7টি স্প্যান। মাঝে মাওয়া প্রান্তে একটি স্প্যানকে সাময়িক এবং একটি স্প্যানকে স্থায়ীভাবে বসানোর পর কাজ আবার ফিরে এসেছে জাজিরায়। 34 নম্বর পিলারের উপর আগেই স্প্যান বসানো আছে, এবার 33 নম্বর পিলারের সঙ্গে জোড়া লাগিয়ে বসানো হবে 11 স্প্যান। প্রস্তুত করে তোলা হয়েছে তাই পিলারটি, আনুষঙ্গিক সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন প্রকৌশলীরা।
তবে হঠাৎ আসা কালবৈশাখী ঝড় এবং স্পেন ভাই ক্রেন চলাচলে নদীতে নাব্য সংকট তৈরি হওয়ায় জাজিরা প্রান্তে সবশেষ স্পেনটি বসাতে দুই দিন সময় লেগেছিল। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত সেতু কর্তৃপক্ষ। আমাদের টার্গেট কালকে, কালকে না হইতে পারে, পরশু দিনও চলে যেতে পারে। এখানে এত অনেক খুঁটিনাটি জিনিস আছে, হ্যাঁ ধরে নিয়ে ইনশাল্লাহ আমরা কালকেই করব, এটাই আমাদের টার্গেট। এখন যতই মানে সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে, এটাই আমাদের পাওয়া যে ঠিক আছে মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মহাপ্রান্তে স্পেন বসাতে নদীর পার থেকে দূরত্ব বেশি না হওয়ায় যেদিন স্পেন বসানো হয় সেদিনই এটি ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়। তবে জাজিরা স্পেনটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যেতে 5 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে বলে সোমবার সকালেই রওনা দিয়েছে স্পেনবাহী ক্রেন। নদীর দুই প্রান্তে এখন একসঙ্গে বসানো হচ্ছে স্পেন, সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে তাই বাড়ছে সেতুর দৈর্ঘ্য। একাদশ এই স্পেনটি বসানোর মধ্য দিয়ে আপাতত দৃশ্যমান হচ্ছে 1650 মিটারের সেতু। তবে আশার কথা হলো আগে একটির পর অন্য একটি স্পেন বসাতে যে দীর্ঘ বিরতি পড়ত সেটি এখন অনেক বেশি কমে এসেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। অনুকরণ করে নয় বরং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে চতুর্থ বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মেধাভিত্তিক অর্থনীতির ওপর নির্ভর করে এই চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, আগামীর জন্য প্রস্তুত হতে হবে তরুণদের। প্রযুক্তির এই যুগে এসে কাজের পরিধি এখন শুধু শহর কিংবা গ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রতিষ্ঠানের কাজ টাকার বিনিময়ে করার পদ্ধতিই পরিচিত আউটসোর্সিং হিসেবে। বিশ্বের দ্রুত অগ্রসর হওয়া এই খাতকে আরও টেকসই করতে কাজ করে থাকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওর উদ্যোগ। বর্তমানে দেশের 50,000 তরুণ তরুণী এই বিপিওর মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করে উপার্জনক্ষম হয়েছেন। সেবা খাতকে ডিজিটালে রূপান্তরের প্রতিপাদ্যে দুদিনব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর মতো জটিল প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশ কোনো ক্ষেত্রেই কারো উপর নির্ভরশীল থাকবে না। বাংলাদেশের সম্পদ ও অর্থ দুটোরই সীমাবদ্ধতা রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের ফলে আত্মবিশ্বাস বেড়েছে দেশের, আগামীতে পরনির্ভরশীলতা আরও কমিয়ে আনতে হবে। দেশব্যাপী প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে ডিজিটাল অর্থনীতির ভিত মজবুত করতে হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, অনুকরণ নয় উদ্ভাবনে মনোযোগী হতে হবে। বিপিও খাতে কর্মসংস্থান সৃষ্টির যেমন সুযোগ রয়েছে, তেমনি বাংলাদেশের তরুণ প্রজন্মের এখন সময় এসেছে তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার। মনে রাখতে হবে অনুকরণ নয় উদ্ভাবন জরুরি। এবারের সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা দুই দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুইজন মারা গেছেন। এ ঘটনায় দুইজন দগ্ধ এবং আহত হয়েছেন আরও দুইজন। ভোরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সাউঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কাঞ্চন স্টেশনের ইনচার্জ আব্দুল মান্নান জানান, ভোর রাতে স্থানীয় ওয়াসিম মিয়া নামের এক ব্যক্তির তিনতলা বাড়ির নিচতলায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় ফ্ল্যাটের বাসিন্দারা দগ্ধ হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় 6 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালায় আসতেছি, আসার সময় পথে দেখতেছি যে পুলিশ সিগন্যাল দেয়া, যে গাড়িতে যেভাবে পারতেছে সেভাবেই যার আহত হয়েছে ওনাদেরকে উঠাই দিতেছে। উঠাই দেওয়ার পর আমি ভুলতা গাউসিয়া থেকে এই যে ওনাদেরকে ঢাকা মেডিকেল আনলাম। ওরা ব্যাচেলার রুমে আসছিল, তো আমি ওই পাশের বিল্ডিংয়ে ছিলাম, শব্দ শুনে আসছি। আমি বুঝি হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছি না গাড়ি অ্যাক্সিডেন্ট না গ্যাস সিলিন্ডার। পরে আমাদের পরিচিত জন দেখলাম যে স্বামী তো মারাই গেছে। 6 জন রোগী আমি নিয়ে আসছি এখানে। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত পুড়িয়ে মারার পর এবার লক্ষ্মীপুরে এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রী স্বীকৃতি পেতে চট্টগ্রাম থেকে ছুটে গেলেও এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাউজানের মেয়ে শাহিদুল।
গুরুতর অবস্থায় তাকে গত রাতেই ঢাকা মেডিকেলে আনা হয়। এই ঘটনায় দুইজনকে আটক করা গেলেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। তারা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ জানায়, দেড় বছর আগে মুঠোফোনের সম্পর্কের জেরে কমলনগরের আয়ুবনগর এলাকার সালাউদ্দিনের সাথে চট্টগ্রামের রাউজানের মেয়ে শাহিনুরের বিয়ে হয়। গত শুক্রবার বিকেলে স্ত্রীর স্বীকৃতি পেতে ওই এলাকায় যান শাহিনুর। এ সময় সালাউদ্দিনের আগের স্ত্রী ও দুই সন্তানের সামনে স্ত্রীর মর্যাদা দাবি করলে সালাউদ্দিনের সাথে বাগবিতণ্ডা হয় তার। পরে রোববার বিকেলে ইউপি মেম্বারের কাছে গেলে বিয়ের কাগজপত্র আনতে পরামর্শ দেওয়া হয়, কিন্তু কাগজ আনতে যাওয়ার কিছুক্ষণ পরেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরে দেওয়ার খবর পাওয়া যায়। এখানে শুনছি ওই সালাউদ্দিন নাকি সন্তুকে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মুখে, দুই হাতে, বুকে, পিঠে এবং থাই, হ্যাঁ, সব মিলে প্রায় 40-40 আর হচ্ছে গিয়ে যে তার ইনহেলেশন কিছু বাড়া আছে আর কি। কন্ডিশন কিন্তু একটু ক্রিটিক্যাল। আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে দিয়ে তাকে কিছুটা স্টেবল করে এখন ঢাকার দিকে দেখা রেফার করছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। যেহেতু অগ্নিদগ্ধের ঘটনা, এটা এখন কমলনগর থানাকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে। ওইখানে আমার এডিশনাল এসপি সেন, তিনি নিজেই পিওতে আছেন। ঘটনা বিস্তারিত যাচাই বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা আমরা নিই। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হলেও পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী সালাউদ্দিন। সময় সংবাদ, লক্ষ্মীপুর। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের যুক্তরাজ্যের তিনটি ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ অবৈধ, বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, চমক সৃষ্টি করতে সরকার এ কাজ করেছে। অন্যদিকে খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে দেখছেন দুদকের আইনজীবী। যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে গত বৃহস্পতিবার আদেশ দিয়েছেন দেশের আদালত। দুদকের ধারণা, তিনটি অ্যাকাউন্টে প্রায় £60,000 বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। হঠাৎ করে তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দকে সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির এক আইনজীবী প্রেস ব্রিফিংয়ে আদালতের এই আদেশকে বেআইনি হিসেবে আখ্যা দিয়েছেন। ডক্টর জাবেদুর রহমান হয়তো বাংলাদেশে আসবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এই গুঞ্জনকে ডক্টর জুবাইদা রহমানকে এখানে ইমপ্লিকেট করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নাই। খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করেন দুদকের আইনজীবী। অনুসন্ধানকালীন সময়ে আইন আদালতকে ক্ষমতা দিয়েছে, যদি কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি, কোনো প্রসিকিউশন এজেন্সি যদি জব্দের আবেদন দেয়, আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সেটা দিতে পারে। আদেশ সরাসরি খারিজ করে দেওয়া, এটা অ্যাবসলিউটলি এটা একটা অডাসিটি। আদালতের আদেশ চ্যালেঞ্জ না করে ওই আদালতের আদেশটিকে বেআইনি বলা, এটা এক ধরনের কন্টেম্পট অফ কোর্ট। অনুসন্ধান শেষে অর্থ পাচারের প্রমাণ হলে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হবে বলেও জানায় দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার ইমরান হোসেন মামুন ও ইফতেখার হোসেন রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান জুবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের উৎস অনুসন্ধানে সোনাগাজীর বিভিন্ন ব্যাংক পরিদর্শন করেছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। রোববার দুপুরে কড়া নিরাপত্তায় ফেনী সোনাগাজী আমলি আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদের আদালতে নুসরাত জাহান রাফি হত্যার মামলায় গ্রেফতার ইমরান হোসেন মামুন ও ইফতেখার হোসেন রানাকে হাজির করে পিবিআই। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া 5 দিনের রিমান্ডে থাকা এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান জুবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। উম্মে সুলতানা পপি তাকে নুসরাত জাহান রাফিকে ছাদের উপরে ডেকে নিয়ে যায় এবং তার হাত এবং পা বাঁধতে সহায়তা করে এবং তার পা চেপে ধরে রাখে। জোবায়ের তার গায়ে কেরোসিন ঢালে, শামিম তার মুখ চেপে ধরে রাখে, কামরুনার মণি তার বুকে চেপে ধরে রাখে এবং তারা ছাদের উপরে তার কাছ
থেকে মামলা প্রত্যাহারের জন্য কাগজে স্বাক্ষর নেওয়ারও চেষ্টা করে। এদিকে নুসরাতত্তার ঘটনায় অবৈধ লেনদেনের বিষয়টি অনুসন্ধানের সোনাগাজীতে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক শাখায় যায় পিবিআই। আমরা নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কি না এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, মূলত ব্যাংকগুলোতে দেখছি আর কি। যত ধরনের তথ্য প্রয়োজন হয়, হ্যাঁ, যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট উনি মেনটেন করেন, আমি চেষ্টা করব এবং আমার পক্ষ থেকে সততার সাথে এভিডেন্স সহকারে যদি প্রয়োজন হয় সেটা জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের অনুমতিক্রমে যা প্রদান করতে হয় আমি প্রদান করব। এর বাইরে আরও কয়েকটি ব্যাংকের শাখায় অনুসন্ধান করা হবে বলে জানায় পিবিআই। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু মহালের আধিপত্য নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের 5 নেতাকর্মী গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় গফরগাঁও উপজেলা সদরের পাশে ব্রহ্মপুত্র নদের বালু মহালের দখল ছিল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমন গ্রুপের। চাঁদনি হল মোড়ে গতকাল বালু মহালের টাকা পয়সার হিসাব নিতে যায় উপজেলা যুবলীগের সভাপতি কাউসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সানিলের নেতৃত্বে বেশ কয়েকজন। এ সময় তাজমুন ও টিপুর সঙ্গে তাদের কথার কাটাকাটি হয়। সন্ধ্যা 7:30 দিকে জামতলা মোড়ে তাজমুনের কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় কাউসার ও সানিল গ্রুপের লোকজন। এতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন সহ কমপক্ষে 10 জন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক 4 জনের মধ্যে 2 জনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয়। আবারও দেশের বাইরের খবর। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে ভূমিধসে 14 জন নিহত হয়েছেন। রোববারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ভূমিধসের কারণে অন্তত 8টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে আটকা পড়াদের বের করে আনতে চলছে উদ্ধার অভিযান। এ পর্যন্ত 5 জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ভূমিধসে নিহতের ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগীতে রাতভর মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনীতে বিশ্ব শান্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার এক তরুণী। পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, অভিযুক্ত স্বামী পলাতক। এবং মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 11তম স্প্যান, কাল বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএ লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।